সালাম রহমাতুল্লাহ একদিনই বোন আপনি জানতে চেয়েছেন যদি কেউ তাসবিহ গণনা করতে গিয়ে বাম হাত ব্যবহার করে সেই সে গুণাগার হবে কিনা বা এটা জায়েজ হবে কিনা দেখা যাচ্ছে অনেক সময় ডান হাত ব্যথা হয়ে যায় বা সেই ক্ষেত্রে বাম হাত ব্যবহার করা যাবে কি না এই প্রশ্নটি বিনবাজ রাহিমাহুল্লাকেও করা হয়েছিল তিনি উত্তরে যেটা বলেছেন আমি সেটা নকল করছি অবশ্যই ডান হাত দিয়ে ব্যবহার করা সকল কাজে ডান হাত ব্যবহার করা ডান দিক থেকে ব্যবহার করা এটা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামের সুন্নাত এবং এটা উত্তম এবং তাসবির ক্ষেত্রেও ব্যতিক্রম নয় কেননা আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়সা তিনি বলেন ক্যান নবী সাল আলী আসাল্লামী আল্লাহ রসুল সাল্লিসাল্লাম সব কিছুতে ডান দিক থেকে শুরু করাটাকে পছন্দ করতেন ফিতানা অলিহি ও তারা জুলিহি ও তু হুরিহি ও করলে তার জোতা পরা কাপড় চোপড় পরিধান করার ক্ষেত্রে হোক জোতা পরিধান করার পড়ার ক্ষেত্রে হোক অথবা পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে হোক যেমন আমরা অজুর ক্ষেত্রেও কিন্তু ডান দিক দিয়ে শুরু করি বা ডান হাত দিয়ে শুরু করি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ ডান সাল্লাহ থেকে শুরু করাটাকে পছন্দ করতেন এবং এ মর্মে আরও বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে বলা হয়েছে ইয়া আকদের না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাসবি গণনা করতেন তার ডান হাত দ্বারা তো এটা হাদিস দ্বারা প্রমাণিত তো এই ক্ষেত্রে ডান হাত দিয়ে করাটাই উত্তম কিন্তু ডান হাত ব্যথা হয়ে গিয়েছে বা ডান হাতে আপনার কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আপনি বাম হাত ব্যবহার করতে পারেন এতে আপনার গুণা হবে বিষয়টা এমন কিন্তু ডান হাত দিয়ে আমল করার যে সুনারটি যে সাবটি সেটি আপনি পাবেন না যদি কেউ ডান হাত দিয়ে ব্যবহার করে ডান হাত তাসবির ক্ষেত্রে যে আল্লাহ রসুল ডান হাত ব্যবহার করেছেন বা এটা সুননা সেই ক্ষেত্রে তাসবির পাশাপাশি এই আদায় করার কারণে সে অতিরিক্ত সোয়াব পাবে কিন্তু যখন আপনি এটা বাম হাতি করবেন সেক্ষেত্রে আপনি অতিরিক্ত সবটি পাবেন না আল্লাহ আলম্বিস ফিকুম